আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসায় আছো। আচ্ছা, গত ক্লাসে আমি তোমাদেরকে নবম অধ্যায়ে র‍্যামিট, হিসাব বিজ্ঞানের নবম অধ্যায়ে র‍্যামিট সম্পর্কে আলোচনা করেছিলাম, একটা অঙ্ক করিয়ে দিয়েছিলাম তোমাদেরকে এবং এসডব্লিউ দিয়েছিলাম, চারটা অঙ্ক দিয়েছিলাম। আশা করি তোমরা সবাই করেছো এবং কথা ছিল আজকে আমি আবার র‍্যামিট অধ্যায়টা করাবো এবং আজকের ক্লাসের মাধ্যমে আমি এই অধ্যায়টা শেষ করবো এবং ক্লাস শেষে তোমাদেরকে কিছু এসডব্লিউ দিব এবং আগামী ক্লাসে নতুন অধ্যায় শুরু করব। ঠিক আছে, তাহলে আমরা বোর্ডে ফিরে যাই। ঠিক আছে, তোমরা সবাই বোর্ডের বই খুলো। আমি বোর্ডের বই থেকে অঙ্ক গত ক্লাসেও করিয়ে দিয়েছিলাম, আজকেও করিয়ে দিব, সৃজনশীল অধ্যায়, সৃজনশীল অঙ্ক। আচ্ছা, পাঁচ নম্বর অঙ্কে যাও। আমি দুই নম্বর তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম, আজকে পাঁচ নম্বরটা করাবো। গত ক্লাসে বলেছিলাম যে র‍্যামিলে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয় এগুলো থাকে। তারপরে একটা র‍্যামিল প্রস্তুত করতে বলা হয়, কোন জিনিসগুলো র‍্যামিলে অন্তর্ভুক্ত হয় না সেই জিনিসগুলো বের করতে বলা হয়। এবং এখানে দেখো পাঁচ নম্বর অঙ্কে বলেছে সমপনী সম্পদ এবং সমপনী দায়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। এবং তোমরা ছয় নম্বর অঙ্কে দেখবা যে সমন্বিত ক্রয়ের পরিমাণ, সমপনী মালিকানা সত্ত্ব, এই জিনিসগুলো র‍্যামিলে আছে। তাহলে আমরা করি আমরা শুরু করি। তাহলে পাঁচ নম্বর পৃষ্ঠা হচ্ছে পৃষ্ঠা 140। ঠিক আছে, পাঁচ নম্বর অঙ্ক এখানে তোমাদের প্রথমে বলেছে হচ্ছে ক নম্বর আছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। মূলধন জাতীয় প্রাপ্তিতে কী জিনিস, যে ধরনের আয়গুলো অনিয়মিত, এগুলো সচরাচর নিয়মিত হয় না, এগুলো অনিয়মিত হয়, টাকার পরিমাণ বড় হয় এবং এক বছরের অধিক সময়ের জন্য এই জিনিসগুলো থেকে সুবিধা সচরাচর পাওয়া যায়, এগুলো হচ্ছে মূলধন জাতীয় আয়। ঠিক আছে, তাহলে আমরা ছক করি। ক নম্বর উপরে কী লিখতে হয়, মূলধন জাতীয়, মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। ঠিক আছে, ছক করো। বিবরণ টাকা টাকা মূলধন জাতীয় প্রাপ্তি কী জিনিস বলেছি, যেগুলো এক বছরের অধিক সময় থেকে যেগুলো পাওয়া হয় আর কি। মূলধন জাতীয় প্রাপ্তি এখানে আছে হচ্ছে, প্রথমে আছে হচ্ছে মূলধন, মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে আমরা লিখি মূলধন, মূলধন কত, 1,85,000 টাকা। তারপর কী আছে দেখো, মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আর কী আছে, অনুত্তীর্ণ বিমা, এটা না, এটা হচ্ছে সম্পদ, সঞ্চয়পত্র আছে, বকেয়া ভাড়া, অনাদায়ী কমিশন, অনুপার্জিত রেভিনিউ, সাপ্লাই খরচ আছে, ডাক ও তার, মনিহারি না, ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। ঠিক আছে, তাহলে আমরা লিখি ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ কত আছে, 1,00,000 টাকা। তাহলে কত হলো, 2,85,000 টাকা। আমাদের কি বের হলো, মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ বের হলো। ঠিক আছে, তারপর কি বলেছে দেখো, খ নম্বর বলেছে সমপনী সম্পদ এবং দায়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি এটা। আচ্ছা, সমপনী সম্পদ এবং দায়ের পরিমাণ নির্ণয়, তোমরা আলাদা ছকে করতে পারো, এক ছকেও করতে পারো। আলাদা ছকে করলে কি হয়, জিনিসটা টিচারের বুঝতে সুবিধা হয়। আমি এখানে আজকে এক ছকেই করাচ্ছি তোমাদেরকে, সমপনী সম্পদ, সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয়। ঠিক আছে, সমপনী সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয়। আগে বের করি সমপনী সম্পদ, সমাপনী সম্পদ, সমাপনী সম্পদের মধ্যে কোনগুলো আছে দেখো, সমাপনী সম্পদের মধ্যে আছে অনুত্তীর্ণ বিমা, তারপর হচ্ছে সঞ্চয়পত্র, অনাদায়ী কমিশন, আর হচ্ছে আর কি আছে, আর হচ্ছে প্রাপ্য হিসাব। সমাপনী সম্পদের মধ্যে তোমরা সবাই জানো অনুত্তীর্ণ বিমা, অনুত্তীর্ণ বিমা হচ্ছে এক ধরনের সমাপনী সম্পদ, অনুত্তীর্ণ বিমা 10,000, তারপর হচ্ছে অনুত্তীর্ণ বিমা, তারপর হচ্ছে সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র আছে 1,00,000,
তারপর আছে অনাদায়ী কমিশন। অনাদায়ী কমিশন, কমিশন হচ্ছে এক ধরনের আয় আমাদের, সেটা যদি বকে হয় সেটা কি হবে, সেটা হচ্ছে সম্পদ। অনাদায়ী কমিশন, অনাদায়ী কমিশন, অনাদায়ী কমিশন কত? 30,000। তারপর দেখো অনুপার্জিত রেভিনিউ আছে, গত ক্লাসে আমরা বলেছিলাম অনুপার্জিত রেভিনিউ এটা হচ্ছে এক ধরনের দায়, মানে আমি আগামী বছর আগামী মাসের সার্ভিস এখনো দেই নাই কিন্তু সেই টাকা আমি অগ্রিম পেয়ে গেছি, তাহলে এটা আমাদের জন্য একটা দায় হলো, কারণ আমি তো এখনো সার্ভিসটা দিইনি। আমি কোনো জায়গায় যদি টিউশনি করি আমাকে এই মাসের সাথে আগামী মাসের টাকাটাও সাথে অ্যাড করে দিয়ে দিলো, আগামী মাসে তো আমি পড়াই নাই তাহলে আমাকে দিয়ে দিলো, তাহলে সেটা অগ্রিম হলো না, সেটা হচ্ছে আমার জন্য দায় হয়ে যায়। এই জন্য অনুপার্জিত রেভিনিউটা এখানে হবে না। সাপ্লাই খরচ হচ্ছে এক ধরনের ব্যয়, ডাকো তার হচ্ছে ব্যয়, মনিহারি ব্যয়, মনিহারি না মনিহারি উপযোগ খরচ, সেবা আয়, তারপর হচ্ছে ব্যাংক ঋণ, বাণিজ্যিক খরচ, এগুলো কিন্তু এখানে আসবে না, এগুলো একটাও সম্পদ না। একটা কি আছে, প্রাপ্য হিসাব, তাহলে আমরা প্রাপ্য হিসাব লিখি, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব কত আছে, 25,000, যোগ করলে কত হয় দেখো, 1,00,000, 1,30,000, 40,00,000, 50,00,000, 60,00,000, 1,65,000, 1,65,000, ঠিক আছে। সমাপনী সম্পদ আমরা বের করলাম, এখন আমরা বের করবো হচ্ছে সমাপনী দায়ের পরিমাণ। এ পর্যন্ত তোমরা আশা করি সবাই বুঝেছো, তাহলে আমি বুঝে দিচ্ছি সমাপনী দায়ের পরিমাণ আমরা এখন বের করবো। সমাপনী দায়, সমাপনী দায় কোনগুলো দেখো, প্রথমে আসতেছে বকেয়া ভাড়া, ভাড়া যদি বকেয়া হয়, খরচ যদি বকেয়া হয় তাহলে তা দায় হয়ে যায়, তাহলে কি হবে, বকেয়া ভাড়া, বকেয়া ভাড়া, বকেয়া ভাড়া কত আছে, 12,000। তারপরে আমি কি বলেছিলাম, অনুপার্জিত রেভিনিউ, অনুপার্জিত রেভিনিউ, অনুপার্জিত রেভিনিউ 8,000। তারপর কি আছে, তারপর আছে হচ্ছে ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ এটা হচ্ছে একটা দায়, এটা তোমরা সবাই জানো যে ব্যাংক ঋণ হচ্ছে দায়, তাহলে কি হবে, 1,00,000 টাকা ব্যাংক ঋণ। তারপর কি আছে, প্রদেয় বিজ্ঞাপন, বাণিজ্যিক খরচ এটা না, প্রাপ্য হিসাব না, অভিকরণ না, এটা হচ্ছে প্রদেয় বিজ্ঞাপন, তারপর হচ্ছে প্রদেয় বিজ্ঞাপন, প্রদেয় বিজ্ঞাপন কত আছে, 12,000 টাকা। কত হলো আমাদের, 12, 12, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, তাহলে 1,32,000 টাকা, 1,32,000 টাকা, ঠিক আছে। আমাদের কিন্তু সমাপনী সম্পদ এবং সমাপনী দায়ের পরিমাণ বের হয়েছে। তারপর কি বলেছে দেখো, ব নাম্বার বলেছে একটা র্যামিল প্রস্তুত করতে বলেছে, একটা র্যামিল প্রস্তুত করতে আমরা সবাই পারি, পারি না আমরা সবাই, আমরা সবাই পারি, তাহলে আমরা গ নাম্বার করি, একটা র্যামিল প্রস্তুত করি। আমি আশা করি তোমরা গত ক্লাসে আমি যে অঙ্কগুলো দিয়েছি তোমরা সবাই করেছো, যদি না করো তাহলে তো প্রবলেম বের হবে না। আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাকে ফোন করে বলতে যে কার কোথায় সমস্যা আছে, তোমরা কেউ কিন্তু আমাকে ফোন দিয়ে বলো নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কী বলেছে, র্যামিল করতে, ব নাম্বার, কোম্পানির নাম আমাদের আগে লিখতে হবে, কোম্পানির নাম হচ্ছে সিনথিয়া ইন্টারপ্রাইজ, ইন্টারপ্রাইজ, সিনথিয়া ইন্টারপ্রাইজ, র্যামিল কত, 2017 সালের 31 ডিসেম্বর। আচ্ছা 2017 সালের 31 ডিসেম্বর, র্যামিলের ঘর তোমরা জানো তো সবাই, 5টা থাকে, এটা হচ্ছে ক্রমিক নং, নং হিসাবের নাম, নাম খতিয়ান পৃষ্ঠা, ডেবিট আর হচ্ছে ক্রেডিট, ডেবিট টাকা আর হচ্ছে ক্রেডিট টাকা, ঠিক আছে। আমরা র্যামিল করি, এক নাম্বার আছে হচ্ছে মূলধন, মূলধন, মূলধন কি, মূলধন হচ্ছে ক্রেডিট, 1,85,000 টাকা। তারপর আছে অনুত্তীর্ণ বিমা,
অরণ্য বিমা হচ্ছে সম্পদ, তৃণ বিমা সম্পদ, সম্পদ কোন পাশে বসে? ডেবিট পাশে বসে। তারপর হচ্ছে 3 নম্বর কি আছে? সঞ্চয় পত্র, সঞ্চয় পত্র। সঞ্চয় পত্র কি? সঞ্চয় পত্র হচ্ছে সম্পদ, কোন পাশে বসবে? সম্পদ ডেবিট পাশে। তারপর হচ্ছে কি? অনাদায়ী কমিশন, অনাদায়ী কমিশন। অনাদায়ী কমিশন কি? কোন পাশে হবে অনাদায়ী কমিশন? ও আমি তো বকেয়া ভাড়া লিখি নাই। আচ্ছা 4 নম্বর হচ্ছে বকেয়া ভাড়া, বকেয়া ভাড়া। ভাড়া যদি বকেয়া হয় তাহলে সেটা দায় হয়, দায় কোন পাশে বসে? ক্রেডিট পাশে, 12,000 টাকা। তারপর হচ্ছে অনাদায়ী কমিশন, অনাদায়ী, অনাদায়ী কমিশন, দায়ী কমিশন, অনাদায়ী কমিশন। অনাদায়ী কমিশন কোন পাশে হবে? অনাদায়ী কমিশন হচ্ছে ডেবিট পাশে হবে, কারণ এটা হচ্ছে সম্পদ। তারপর আছে অনুপার্জিত রেভিনিউ, অনুপার্জিত রেভিনিউ। অনুপার্জিত রেভিনিউ কি হবে? এটা হচ্ছে এক ধরনের দায়, তাহলে এটা কোন পাশে হবে? ক্রেডিট পাশে। ঠিক আছে সবাই, এ পর্যন্ত হয়েছে? আচ্ছা তাহলে আমি মুছতেছি। ৭ নম্বর অনুপার্জিত রেভিনিউ, রেভিনিউ পার কি আছে? সাপ্লাই খরচ, সাপ্লাই খরচ, সাপ্লাই খরচ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে এক ধরনের ব্যয়, কত হবে? ৩৪,৫০০ টাকা, ৩৪,৫০০। 8 নম্বর হচ্ছে ডাক ও তার, ২২,৮০০। 9 নম্বর মণিহারি, মণিহারি কত আছে? মণিহারি আছে হচ্ছে 5,000। 5,000। তারপর হচ্ছে উপযোগ খরচ, উপযোগ খরচ, উপযোগ খরচ কত আছে? 76,000। তারপর আছে হচ্ছে সেবা আয়, সেবা আয়, সেবায় কত আছে? 1,55,000 টাকা, 1,55,000, 1,55,000 সেবায়। তারপর কি আছে? তারপর আছে হচ্ছে ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ কত আছে দেখো তো? ব্যাংক ঋণ আছে হচ্ছে 1,00,000 টাকা। আচ্ছা ব্যাংকিং পর্যন্ত আমাদের হয়েছে, এরপর কি হবে? এরপর মুছে দিই। ব্যাংক ঋণ, ব্যাংক ঋণের পর কি আছে? 13। ব্যাংক ঋণের পর আছে হচ্ছে বাণিজ্যিক খরচ, বাণিজ্যিক খরচ হচ্ছে এক ধরনের খরচ, বাণিজ্যিক খরচ কত আছে? 1,30,000 টাকা, 1,30,000 টাকা। তারপর হচ্ছে 14, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব হচ্ছে কি? প্রাপ্য হিসাব হচ্ছে এক ধরনের সম্পদ, 25,000। তারপর আছে অভিকর, অভিকর, অভিকর কি? এক ধরনের এটা তো মোছা হয় না, 15। তারপর কি? প্রদেয় বিজ্ঞাপন, 16। প্রদেয় বিজ্ঞাপন, প্রদেয় বিজ্ঞাপন হচ্ছে 12,000 টাকা, 12,000 টাকা কোন পাশে বসবে? হচ্ছে
এই পাশে বলবে দায় ওদের বিজ্ঞাপন। আচ্ছা এখন তোমাদের কাজ হচ্ছে ডেবিট ও ক্রেডিট দুটা যোগ করে দেখা, এবং দুটার মধ্যে যদি কোনো গড় মিল হয়, অভিকর কি? অভিকর হচ্ছে এক ধরনের ব্যয়। আচ্ছা আমি তো অভিকরের টাকা ভুল লিখেছি, অভিকরের টাকা হচ্ছে 38,700 টাকা। 38,700, 38,700 টাকা। আচ্ছা তোমাদের কাজ হচ্ছে এই দুটা যোগ করবা, যোগ করে দেখবা দুইবার সমান নাকি, ডেবিট এবং ক্রেডিট পাশ সমান নাকি। যদি ডেবিট এবং ক্রেডিট পাশের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা কি হবে, অনিশ্চিত হিসাব হবে। ঠিক আছে তাহলে সেটা অনিশ্চিত হিসাব হবে। আচ্ছা তাহলে আজকে আমি একটা অঙ্ক শেষ করলাম। আমি বলেছিলাম যে আজকে আমি এই অধ্যায়টা শেষ করবো। আশা করি তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তার সমাধান, তোমরা পেয়েছো। আমি এখন তোমাদের কি হচ্ছে এইচডব্লিউ দিব, এবং পরবর্তী ক্লাসে আমি নতুন কোনো অধ্যায় নিয়ে তোমাদের ক্লাস নিব। ঠিক আছে তোমরা অবশ্যই অবশ্যই বাসায় অঙ্ক করবা। যদি বাসায় অঙ্ক না করো তাহলে আমাদের যে এই যে অনলাইন যে আমরা ক্লাস নিচ্ছি সেটার তো কোনো লাভ হবে না, তোমাদের তো বাসায় অঙ্ক করতে হবে তাই না। আচ্ছা তোমাদের এইচডব্লিউ থাকবে হচ্ছে কুমিল্লা বোর্ড, কত 2017 দেই, 2018 আর হচ্ছে 2019। আরেকটা কী দিব, আরেকটা দিই হচ্ছে সিলেট বোর্ড, 2018 ও 2019 শুধু হচ্ছে রেয়ামিল। ঠিক আছে আগামী ক্লাসে আমি নতুন কোনো অধ্যায় করাবো, এর মধ্যে তোমরা রেয়ামিলটা শেষ করবা এবং নিরাপদে থাকবা, বাসায় থাকবা, সুস্থ থাকবা, বারবার সাবান দিয়ে হাত ধোবা, বাইরে যাবো না, একেবারেই ভালো থাকবা আর লেখাপড়া করবা। ঠিক আছে যদি লেখাপড়া না করো তাহলে তো আমাদের এই যে ক্লাস নেওয়া, এই যে কষ্ট করা, এগুলো তো আমাদের তো কোনো লাভ হবে না তাই না। তোমরা করবা ইনশাল্লাহ আমি আগামী ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে আসবো। আচ্ছা আল্লাহ হাফেজ। ঠিক আছে।